রাঙ্গামাটিতে এখনও মৌসুমি ফলের বাজার দখল করে আছে কাঁঠাল। পাহাড়ি বাজারে প্রায় প্রতিদিন বসছে কাঁঠালের হাট। দূর পাহাড়ের উৎপাদিত এই কাঁঠাল বাজারজাত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে। তবে দাম নিয়ে হতাশ ব্যবসায়ীরা, লাভের চেয়ে লোকসান পাল্লা ভারী বলছেন কৃষকরা। ফাতেমা জান্নাত মমু পাঠানো তথ্যচিত্রের এস রিপোর্ট। এটি রাঙ্গামাটির বনরূপা বাজারের সমতা ঘাট। এই ঘাটে প্রায় প্রতিদিন ইঞ্জিন চালিত বোটে করে দূর পাহাড় থেকে আনা হয় মৌসুমি ফল কাঁঠাল। লিচু আনারসের মৌসুম শেষ হলেও বাজার দখল কাঁঠালের। গেল বছরের তুলনায় কাঁঠালের ফলনও হয়েছে বাম্পার, তাই সস্তার বাজারে একেবারে চাহিদা নেই বলছেন কৃষকরা। পানি থেকে 1000 কাঁঠাল নিয়ে আসছি, এখন 30-40 টাকা দাম বিক্রি বলতেছে, বিক্রি করতে হইতেছে আমাদের 50-60 টাকা। ডেলি মনে করেন গাড়িতে, এক গাড়িতে 2000 যায়, 1500 যায়, এরকম মনে করেন 10-20টা গাড়ি হয়। ব্যবসায়ীরা বলছেন কাঁঠালের দাম কম হলেও মান ভালো না, তার উপর রয়েছে পরিবহনে নানা হয়রানি। আগের তুলনায় কাঁঠালের এবছর অনেক দাম, এখন কিভাবে পোষানো যাবে এটা আসলে শহরে নেওয়ার পর, ক্যারিং খরচ আছে, গাড়ি ভাড়া আছে, লেবার চার্জ আছে, এগুলো শহরে নেওয়ার পর বোঝা যাবে কত টাকা কাঁঠালের প্রতি পিস পড়ছে, তারপরে ওই হিসাবে আমরা মালটা বিক্রি করতে পারবো। কাঁঠালের মান উন্নত করতে পরামর্শ দিচ্ছেন বলে জানান কৃষি বিভাগের উপপরিচালক। কৃষকদেরকে আমরা বিশেষ করে যাতে পোকা না লাগে সেই জন্য কীটনাশক দেওয়া, রোগ থেকে রক্ষা করার জন্য ছত্রাকনাশক স্প্রে করার মতো আমরা বিভিন্ন কারিগরি পরামর্শ দিয়ে উৎপাদনটাকে আমরা বৃদ্ধি করার জন্য কার্যক্রম আমরা চলমান রেখেছি। রাঙামাটিকে মৌসুমি ফলের উৎপাদনের ভান্ডার বলা হলেও সংরক্ষণের অভাবে কৃষকের কষ্টের ফল নষ্ট হয়ে যায় বাজারে। তাই রাঙামাটিতে একটি হিমাগার স্থাপন এখন সময়ের দাবি বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।